Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 দোকানে কাজ করি আমি মাল টাল বই টলি চালাই আমি কিন্তু মাল বই এদের ওই দিন আমি ঝাঁট ফাট এসে দিচ্ছিলাম ঠিক আছে মানে মালাটা অন্যজন দিল আমি দিলাম মানে আজকে আমাদের এই যে দোকানটা খুলেছে মানে আজকে তো মানে খুব মানে আনন্দের দিন একটা হ্যাঁ আনন্দের দিন মানে তো একদম বিরাট মস্তি দিন মাল টাল আজকে ঘোরাঘুরি করবে ভাত খেয়ে ঘোরাঘুরি করে দেখুন না কি অবস্থা হয় ঘরে গিয়ে মারপিট করবে মনে হচ্ছে যা অবস্থা মানে এটা কি আপনাদের ক্ষতি হচ্ছে মানে অ্যালকোহলটা খেলে কি আপনাদের ক্ষতি হচ্ছে শুনুন সরকার থেকে নিয়ম করেছে মদ দোকান খোলার জন্য মদ দোকান খুলেছে এবার মাতালরা বুঝবে কতটা কি খাবে পরিমাণে তারা সংসারকে ঠিক রাখবে এই হচ্ছে ব্যাপার মদ দোকান খোলার পর কি মাতালরা খুব খুশি অবশ্যই খুশি নাহলে তো খোঁজ পাওয়ার পর থেকে কাল থেকেই তো ধরুন না সকাল থেকেই তো লাইন দিয়ে দিয়েছে কটা থেকে লাইন দিচ্ছে মোটামুটি 7টা 8টা 9টা শুধু লোকাল ছেলেরাই তো ঘুরছে কখন খুলবে কখন খুলবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আপনি আপনি কি মদ খান আপনি মদ খান খুব কম খায় দেখা গেল একজনকে মালা পড়াচ্ছিলেন উনি প্রথম লাইন দিয়েছে উনি প্রথম লাইন দিয়েছে প্রথম মদ লিয়েছে উনি প্রশাসন থেকে এলো যে মদ দেবো বললো হ্যাঁ দিতে হবে দেওয়ার পরে মালাটা খুশি হয়ে আমাকে ওর গলায় দিলাম আপনার নাম কি আমার নাম শেখ মসুদ ক্যামেরায় তুইন দাসের সাথে আমি সপ্তদীপ দাস আরামবাগ টাইমস